Hazrat Umar radiallahu ta'ala anhu was the second caliph of Islam. He was true Muslim both in words and deeds. He used it to give to the people at the mosque. For mosques at that time were the centers of all activities. So Amir Ali, the spirit of Islam er moddhe ullekh koren, Hazrat Umar Farooq radiallahu ta'ala anhu ke emon mohoni shokti, Islam er pokke emon shokti Allah dan korechen, je shokti onno kauke Allah dey nai. Subhanallah bole. Koi emon obostha holo, Umar Farooq radiallahu ta'ala anhu ইসলামের পক্ষে আসার সাথে সাথে আল্লাহর হাবিব রহমতের নবী ঘোষণা করলেন আল্লাহ উমারু জান্নাহ জোরে কন্ন সুবহানাল্লাহ এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কয় আমি সামিইতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু ওয়াজিবুল লিল উমর আল্লাহু আকবার বলেন কয় আমি রাসূল পাকের জবান থেকে দুইটা কথা জীবনে শুনছি এর মধ্যে একটা কথা হলো উমর জান্নাতি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ উমর কি জান্নাতি এর পরে দেখেন উমরের ভয়টা কেমন ছিল এর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কই সামিইতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল পাকের জবান থেকে আরেকটা কথাও শুনছি আমার রাসূল কই মারারতু বিলাইলাতান উসরিয়াবি কয় আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর দিদার দানে ধন্য হওয়ার জন্য গেলাম ওই সময় ফাদাখালতু ফিল জান্নাহ আমি জান্নাতের মধ্যে ঢুকলাম সুবহানাল্লাহ কয় ফারাইতু বাইতান শরীফান আযীমান লিল উমর চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ কয় আমি জান্নাতের মধ্যে ঢোকার পরে দেখলাম একটা সুন্দর কামরা ওই সুন্দর কামরাটার সামনে দিয়া বড় আকারে লেখা রয়েছে এই ঘরটা উমরের জন্য রক্ষিত সুবহানাল্লাহ কার জন্য উমরের জন্য রক্ষিত এবং এর পাশে দেখলাম একজন হুর সে ওযু করতেছে কই ওই অবস্থায় আমি চাইলাম ভিতরে ঢোকার জন্য কিন্তু উমরের আত্মমর্যাদার কথা বিবেচনা করে আমি আর ভিতরে ঢুকি না আল্লাহু আকবার বলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আল্লাহর হাবিব এই কথা বললেন উমর ফারুক চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি উমরের উপর আপনি রাসূলের উপরে আমি উমরের কোনো আত্মমর্যাদা নাই সুবহানাল্লাহ বলে আপনি সেখানে ঢুকতেন কয় না না আমার বিবেক বাধা দিয়েছে এই জন্য আমি সেখানে ঢুকি না দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ওফাত শরীফের পরে আপনার হুজাইফা বিন ইয়ামানের কাছে দৌড় দিয়া গেছে হুজাইফা বিন ইয়ামান ছিলেন আল্লাহর হাবিবের গুপ্ত রহস্যের ভান্ডার যার কাছে আল্লাহর হাবিব গুপ্ত কথাগুলো বলতেন যিনি তার সিকিউরিটি ছিল অনেক বেশি স্ট্রং এই হুজাইফার কাছে দৌড় দিয়া গেছে হুজাইফা তুমি একটু আমারে জানায়া দাও আল্লাহর হাবিব মদিনার যেই মুনাফিকদের নামগুলো বলছে ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নাম আসেনি আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতি শুভ সংবাদ পাওয়ার পরেও তিনি হুজাইফা বিন ইয়ামানের কাছে যখন এই কথা বললেন বলার সাথে সাথে হুজাইফা বিন ইয়ামান থরথর করে কেঁপে বলল উমর আল্লাহর হাবিব জগতের মধ্যে আপনাকে জান্নাতি বলেছে তাহলে আপনি কেন বলতেছেন মুনাফিকের কাতারে আপনার নাম আসেনি আল্লাহু আকবার বলেন রাসূলের ইন্তেকাল শরীফের পরে তো অনেক সময় অতিবাহিত হয়েছে এর মধ্যে আমার দ্বারা কোনো যদি মুনাফিকি সিস্টেম জারি হয়ে যায় তাহলে আল্লাহ হয়তো রাগ করিয়া আমারে জান্নাত থেকে বহিষ্কার করিয়া দিবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে উমরের ধারণা ছিল এই রকম কেমন ধারণা যে আমাকে যদি জান্নাত থেকে বহিষ্কার করে দেয় কিন্তু না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রহমতের নবী জগতের মধ্যে যখন উমর জান্নাতি বলছেন এটাই হলো 100% রাইট কথা বলেন ঠিক কি না হযরত হুজাইফা বিন ইয়ামান যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কই না নাম আল্লাহর হাবিব আমাকে যেই লিস্টটা দিয়েছেন ওই লিস্টের মধ্যে আপনার নাম নাই কই আমার বিশ্বাস হয় না আপনি একটু আমার লিস্টটা দেখাইয়া দেন কই আমার বিশ্বাস হয় না একটু লিস্টটা দেখাইয়া দেন যখন লিস্ট দেখলো দেখার পর
এবার দেখলো হাত দিয়া খুব সুন্দর করিয়া দেখিয়া দেখিয়া দেখলো যে ওনার নামটা নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরার অবস্থা কি? আজ আমাদের মধ্যে নেফাকি এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, আজ আমাদের মধ্যে এমন ভাবে নেফাকি সয়লাভ করে ফেলেছে যে আমাদের অন্তর দিয়া যতবারই আল্লাহ জিকির করে কোনো মজা লাগে না। অথচ হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে এসেছে, কই উনি যখন নামাজ পড়তেন ওই অবস্থায় এই যখন তেলাওয়াত করতেন বাহির থেকে এক ক্রোশ দূর থেকে ওনার বুকের কম্পনের আওয়াজটা শোনা যাইত। সুবহানাল্লাহ, এত ভয় ভিতরে ছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও সেমন ছিল, সাহাবায়ে কেরামের অবস্থাও তেমন ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এই আয়াত শোনার পর এক সপ্তাহ তিনি অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমার রবের তুমি তোমার রবের ইবাদত করো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকে দেখতে আসলেন, কেন কেন আপনার এই অবস্থা, আপনার রোগ কি, অসুখ কি? কয় না আমার অসুখ নাই, রোগ নাই, তো আল্লাহর কোরআনের একখানা আয়াত আমারে কাঁদাইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কয় আমার জীবনের মধ্যে যদি কোনো রকমের ইবাদত আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ঝামেলা চলে আসে তাহলে আমার অবস্থা শেষ। এই রকমের ভয় ভীতি নিয়ে তারা ইবাদত বন্দেগি করতেন, তাহলে আমাদের তো সেই রকম করা উচিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমতের নবীর মামাতো ভাই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, আমার কথা কি আপনারা বুঝেন? রহমতের নবীর মামাতো ভাই ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পূর্বে উনি ইসলাম গ্রহণের পূর্বে উনি আল্লাহর হাবিবের কাছে বারবার যাইতেন, কিন্তু তার মায়ের কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন না। তার মা ছিল রসুল পাকের বিদ্বেষী। আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের কাছে উনি যাইতেন এটা তিনি সহ্য করতে পারতেন না। একদিন তিনি গোপনে আমার রসুলের হস্ত মুবারকের মধ্যে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। গ্রহণ করার পর তার মা এবার বাড়িতে আসার পর বলল, কই তুমি নাকি মোহাম্মদের কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছো? কই জি করছি। একটু শুনেন, কই করছি? কই নাম ইয়া উম্মি, হ্যাঁ মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। কই তুমি তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, ইসলাম ছেড়ে দাও। কই না মা আমি কোনোভাবে ইসলাম ছাড়বো না। কই তাহলে আমি খানা বন্ধ করে দিব। মায় কি কি দিছে, কন্ডিশন দিছে কি? আমি খানা বন্ধ করিয়া দিব, আর এলাকার মানুষগুলা তোমারে কইবে যে মারে খাওয়ায় না, যার কারণে মা না খায়া মারা গেছে, তোমারে মাতৃহন্তা মাতৃ হত্যাকারী বলবে। নাউজুবিল্লাহ বলেন, মা কেমন টেকনিকটা গ্রহণ করেছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার মার হাতে ফায়ে ধরলেন, মা গো আপনি কখনো এটা করবেন না। ইয়া উম্মি লা তাফআলি বিহাজা, মা এটা কখনো আপনি করবেন না। কয় না তুমি তাড়াতাড়ি ইসলাম ধর্ম ছেড়ে দাও। দীর্ঘ সময় তিনি চিন্তা করলেন, চিন্তার পর এবার তার মাকে জানাইয়া দিছেন, মা গো আল্লাহি আল্লাহর কসম লাগে আমি যে ইসলামের মালা গলায় নিছি, ও মা আপনি সাক্ষী থাকেন আমি কখনো ইসলামকে আমার এই 5 মিটার 6 ফিট দেহ থেকে বহিষ্কার করব। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাসের মা খানা বন্ধ করিয়া দিছে। কয়দিন? 2 দিন। হাদিসে এসছে কয়দিন খানা বন্ধ করছে? 2 দিন খানা বন্ধ করছে। দেখে ছেলে কোনো রকমের ফিরে কিনা, ছেলে ফিরে না। এবার মাকে ডাক দিয়া কয়, মা গো ইয়া উম্মা আম্মাজি, ইয়া উম্মি বলা হয় হে মাম মাম, আর ইয়া উম্মাহ বলা হয় আম্মাজি ডক করিয়া কথা বলছে, ইয়া উম্মাহ মা গো তালামিন
आपनी जानिया रखें कोई आपनार देहर मध्य जदि एकशोटा प्राण थाके कयशो प्राण एकशो प्राण जदि आपनार देहर मध्य थाके খরাজাত নাফসান নাফসা কয় একটা একটা প্রাণ যদি না খাওয়ার কারণে যদি বেড়ে হয়ে যায় এমনিভাবে একশো প্রাণ যদি আপনার দেহ থেকে বেড়ে হয়ে যায় জানিয়া রাখেন আল্লাহর কসম লাগে আমি সাত বিন আবি ওয়াক্কাস কোশ্চিন কালে ওই ইসলাম থেকে খারিজ হব না আরো জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর কসম লাগে আমি ইসলাম থেকে খারিজ হব কয় মা ইচ্ছে করলে আপনি খাইতে পারেন ইচ্ছে করলে আপনি নাও খাইতে পারেন এই বলে যখন তার মাকে বললেন এরপরে আর তার মা কোনো কিছু বলে তার মানে তাদের ইসলামটা ছিল তাদের দীন ও শরীয়ত ছিল স্ট্রং ভাইরা আমার একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কষ্ট হয় নাকি ইনশাআল্লাহ হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন প্রিয় সুধী আমি যে কথা বুঝাতে চেয়েছি সেটা হলো আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো রাজি আছেন রাজি আছেন কইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈ যখন আমরা পড়ি ওই সময় ইবাদতের দুইটা হালত সৃষ্টি হয় একটা হলো মিন ফামি আরেকটা হলো মিন কালবি সুবহানাল্লাহ বলেন একটা ইবাদত হলো আমরা জবান থেকে বের করি আরেকটা হলো আমরা কলব থেকে বের করি বলা হলো আমরা যে আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে কান্নাকাটি করি এই কান্নাটা কোন জায়গা থেকে আসে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট দে হ্যাভ টু রিসার্চ অ্যাবাউট দিস স্টেটমেন্ট বিজ্ঞানের একটা পার্ট আমাদের দুই ধরনের চোখের পানি নিয়ে গবেষণা করছে সুবহানাল্লাহ বলেন একটা চোখের পানি হলো কেউ অ্যাক্সিডেন্টে কান্নাকাটি করে অথবা কাউকে ফিটানের পরে সে কান্নাকাটি করে আরেকটা চোখের পানি হলো মসজিদের মধ্যে হুজুর ওয়াজ করে অথবা মুনাজাত দিয়ে আমরা দুই চোখের পানি ছেড়ে দেই কি দেই না জোরে বলেন দেই কি দেই না দেই এই দুই চোখের পানিটা কোন জায়গা থেকে আসে তারা গবেষণা করে দেখলেন